Hello. How are you? Hi, fine, friend. Thank you very much. How are you, sir? Broken leg. Broken leg. আপনাদের বলে রাখি 80 ঊর্ধ্ব বয়সের এই বৃদ্ধ ভদ্রলোকের নাম স্টিভেন। তিনি একজন কৃষক যাকে বলে জাত ব্রিটিশ কৃষক। পরিচয়ের শুরুতেই জানা গেল স্টিভেনের পা ভাঙা, তাই খুব বেশি চলতে ফিরতে পারছেন না এখন। এই বৃদ্ধ বয়সে বেশ কষ্ট স্বীকারই করতে হচ্ছে তাকে। তারপরও আমাদের উপস্থিতি এবং কৃষি সম্পর্কিত নানান জিজ্ঞাসায় তিনি মোটেও বিরক্ত হলেন না। কথায় কথায় স্টিভেন জানালেন তারা বছরে শুধু একটি ফসল করতে পারেন, এলাকা বিশেষে একাধিক ফসল হয়। আমি জানতে চাইলাম জলবায়ু পরিবর্তনের বিষয়ে তোমরা কতটুকু চিন্তিত। জলবায়ু পরিবর্তনের এই প্রক্রিয়া আমাদেরকে ঠিক কোথায় নিয়ে যাবে তা আমি বুঝতে পারছি না। তবে কখনো শীত দীর্ঘ হচ্ছে, কখনো বর্ষা দীর্ঘ হচ্ছে, সব মিলিয়ে পরিবর্তনটি বোঝা যায়। তবে আবহাওয়া যে আগের চেয়ে চরম ভাবাপন্ন হয়ে উঠছে তা বুঝতে পারছি। আচ্ছা, আমি জানতে চাইছি কৃষি আবাদের ক্ষেত্রে সরকার থেকে তোমরা কোনো সহযোগিতা পাও কিনা। হ্যাঁ, পাই না বললে ভুল হবে, কিন্তু যা পায় তা শর্ত সাপেক্ষ। বেশিরভাগ ক্ষেত্রেই কৃষি খামারের আকার ও কৃষির ধরন বুঝে সরকার সহায়তা দিয়ে থাকে। তোমাদের কি কৃষি ঋণের ব্যবস্থা আছে? আছে, তবে তা জমির আয়তন ও কোন ফসল উৎপাদন করছি তার উপর নির্ভর করে। এক্ষেত্রে একটি কথা বলতেই হবে যে ঠিক এখানে অর্থাৎ কিনলেটে ব্যক্তি পর্যায়ে মাঝারি থেকে বড় কৃষক ভেদে 200 একর পর্যন্ত জমি আবাদ করে। আমরা মাঝারি আকারের কৃষক, আমাদের খামার সব মিলিয়ে 50 একরের উপরে যাবে না। তবে কিনলেট থেকে সর্বশায়ারের পূর্ব দিকে গেলে দেখবে এক একটি কৃষি খামার 10,000 থেকে 20,000 একর পর্যন্ত আছে। স্টিভেনের সাথে তাদের কৃষির অতীত বর্তমান অনেক বিষয় নিয়ে কথা হলো। জানা গেল ইংল্যান্ডে অনেক আগ থেকেই ফার্মার্স ইউনিয়ন রয়েছে। সারা ইংল্যান্ডে এই ফার্মার্স ইউনিয়ন কমপক্ষে 300টি শাখা অফিস রয়েছে। এটি প্রথম গঠিত হয়েছিল 1904 সালে লিঙ্কনশায়ারে। তখন এই সংগঠনের নাম ছিল লিঙ্কনশায়ার ফার্মার্স ইউনিয়ন। পরে এটি ন্যাশনাল ফার্মার্স ইউনিয়ন হিসেবে দাঁড়িয়ে যায়। এখন এই ফার্মার্স ইউনিয়ন মূলত কৃষি, মৎস্য এবং খাদ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে, পাশাপাশি খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখছে। তোমরা কি আখ কিংবা সুগার বিটের চাষ করো? না, এখন আমাদের আখের চাষ নেই, কারণ একসময় এখানে অনেকগুলি চিনি শিল্প কারখানা ছিল, এখন নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে জার্মান নাৎসিরা এখানকার সুগার মিলগুলো বন্ধ করে দেয়। তারপর থেকে এ অঞ্চলে আখের চাষ বন্ধ। দর্শক, এই ভদ্রমহিলা বৃদ্ধ কৃষক স্টিভেনের স্ত্রী। তিনিও তার জীবনের দীর্ঘ সময় কাটিয়ে দিয়েছেন কৃষির সঙ্গে। তাকে দেখেই আমি আমার পরিচয় দিলাম। তোমাদের সম্পর্কে অনেক শুনেছি সৈয়দ রহমানের কাছ থেকে, এও শুনেছি যে তোমরা এখানকার অনেক বড় কৃষক। যা হোক, আবার কথা শুরু হলো স্টিভেনের সঙ্গে। স্টিভেন জানালেন ফসলি কৃষির বাইরেও তারা মাছ চাষ করেন। কয়টি পুকুরে মাছ চাষ করছো তোমরা? 7টি পুকুরে। আমরা সাধারণত ক্লোজ সিস্টেমে কার্ভ জাতীয় মাছের চাষ করি, ধরো গ্রাস কার্প, সিলভার কার্প, বিগ হেড কার্প, ক্রুশিয়ান কার্প, নাইল তেলাপিয়া ইত্যাদি মাছ। ইংল্যান্ডে তো কৃষি কাজ প্রযুক্তি নির্ভর, তার মানে বেশি শ্রমিকের প্রয়োজন হয় না। আমি যদি জানতে চাই 200 একর জমিতে মরশুমে কতজন শ্রমিকের প্রয়োজন হয় তোমাদের? আমি আমার কথাই বলি, আমার এই মাঝারি আকারের খামারে কোনো শ্রমিকের প্রয়োজন হয় না। আমি এবং আমার 2 ছেলে কাজ করি, এর মধ্যে 2 জনকে সবসময় নিয়োজিত থাকতে হয়। ও, তোমার 2টি ছেলে আছে? না, 3টি ছেলে। ওই যে স্টিভেনের 2 ছেলে, নরম্যান ও ফিলিপস, মূলত তারাই বাবার নেতৃত্বে এই খামারে কৃষিকাজ দেখাশোনা করেন। আমরা কি ওই দিকটা যেতে পারি, খামারটি একটু ঘুরে দেখতে চাই? Yeah, most certainly. Yeah. Please. Yes, please. Yes. It runs from the house here. আমাদের বাড়ি থেকে দূরের ওই গাছ আর মেইন রোড পর্যন্ত চারদিকে আমাদের জায়গা। And then down to the bottom here. Okay. You use chemical fertilizer here. আচ্ছা, তোমরা কি রাসায়নিক সার ব্যবহার করো? হ্যাঁ, আমরা নাইট্রোজেন, ফসফেট, পটাশ সহ বিভিন্ন রাসায়নিক সার ব্যবহার করি। জৈব সার ব্যবহার হয় না? অল্প অল্প ব্যবহার করি। আলু ক্ষেতে আমরা ভেড়া ও মুরগির বিষটা ব্যবহার করি। আচ্ছা বলো তো, আজকাল তো ইংল্যান্ডে তেমন মুরগির খামার আর দেখা যায় না। খামার যা রয়েছে তা বড় আকারের, অর্থাৎ 20 থেকে 22,000 মুরগি নিয়ে। আমাদের সামান্য কিছু আছে যার বিষটা মাছের খামারে প্রয়োগ করি। এখানে পশুপালন তো দিন দিন কমছে, কারণটা কি? আসলে ব্রিটেনে মাংস খাওয়াই দিনের পর দিন কমছে, অপরদিকে চীন, ভারতে বাড়ছে। আমাদের এখানে যা উৎপাদন হয় তার বেশিরভাগই রপ্তানি করা হয়। এখানে ভেড়ার মাংসের চাহিদা তুলনামূলক বেশি।
বাংলাদেশি ফার্মার, বাংলাদেশি। তোমাদের কৃষি তো শতভাগ প্রযুক্তি নির্ভর, আমাদের দেশে কৃষি মাত্র 20% প্রযুক্তি নির্ভর, কিন্তু আমাদের দেশের কৃষক অনেক বেশি সৃজনশীল। বেশিরভাগ ক্ষেত্রেই তারা তাদের উদ্ভাবন আর সৃজনশীলতার কৌশল খাটিয়ে ফসল উৎপাদন করছে এবং অধিকাংশ ক্ষেত্রেই তারা সফলও হচ্ছে। তুমি হয়তো জানো না, আমাদের দেশের আয়তন কম কিন্তু জনসংখ্যা অনেক বেশি, তারপর আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ। হ্যাঁ, দারুণ। গত 20 বছরে কৃষিতে এক বিপ্লব এসছে। আচ্ছা, তোমরা কি মনে করো জলবায়ু পরিবর্তন কৃষিতে নেতিবাচক প্রভাব ফেলছে? অবশ্যই, গত 50 বছরে জলবায়ুর ব্যাপক পরিবর্তন হয়েছে এবং কৃষি উৎপাদন যথেষ্ট কমেছে। তাহলে তোমাদের এখানে কি উৎপাদন ব্যয় বাড়ছে, অন্যদিকে উৎপাদন কমছে? হ্যাঁ, তাই। So it can't be a coincidence that we're getting extremes of weather all of the time every year. Do you have farmers organization like? তোমাদের কৃষক সংগঠন কতটা শক্তিশালী? যথেষ্ট শক্তিশালী নয়। তারা সরকারের কাছে কৃষকের পক্ষে দাবি তুলে ধরতে ব্যর্থ হয়। Very, to be honest. Are you benefiting? তাহলে তোমরা কি কৃষি কাজ করে লাভবান? না, কৃষক কখনোই লাভবান নয়, কোথাও না। বলতে পারো গত 40 বছরে তারা লাভবান হচ্ছে না, তার আগে কিছুটা লাভ হতো। I would say over the last 5 years we've done rather well, you know, before that. But you see, আমি ওদেরকে বোঝাতে চাইলাম আমাদের দেশের কৃষি সম্পর্কে, বিশেষ করে আমাদের দেশের কৃষক যেভাবে হাড় ভাঙা পরিশ্রম করে তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়, সেই চিত্র সম্পর্কে ধারণা দিলাম। দেখলাম ব্রিটেনেও কম বেশি এই একই সমস্যা আছে। এখানেও বাজারের নিয়ন্ত্রণ কৃষকের হাতে নয়, বেশিরভাগ ক্ষেত্রেই নিয়ন্ত্রণ সুপারমার্কেটগুলোর হাতে। ওদের সঙ্গে কথা বলতে বলতে গেলাম এই খামারের পশুখাদ্যের ভাণ্ডারে। কথা হলো পশুখাদ্যের নানান বিষয় নিয়ে। This is your fodder, right? আমরা এই পশুখাদ্য মূলত সারা বছরের জন্যই সংরক্ষণ করি। এর মধ্যে এক ধরনের ঘাসও রয়েছে ঘোড়াকে খাওয়ানোর জন্য। আমাদের খামারে কিছু ঘোড়া রয়েছে যেগুলো ভেড়া বা মেষ চড়ানোর কাজে ব্যবহার করা হয়। আমাদের এখানে একসময় দুগ্ধ খামার ছিল, এখন নেই। আমাদের প্রতিবেশী কয়েকটি খামারে মাংস উৎপাদনের প্রকল্প রয়েছে। আমি জিজ্ঞেস করলাম এখানে গরু মোটাতাজাকরণের জন্য কোনো অ্যান্টিবায়োটিক গ্রোথ প্রমোটার ব্যবহার করা হয় কিনা, তাছাড়া এই ঘাসের সঙ্গে অন্য কোনো রাসায়নিক মেশানো হয় কিনা। ওরা জানালো এগুলো শুধুই শুকনো ঘাস, কোনো কিছুই মেশানো হয় না। We don't use anything with it, not us. তারপর দুভাই নিয়ে গেল ওদের ভেড়ার খামারে। দর্শক বলে রাখি, ইংল্যান্ডে ভেড়া পালনের পুরনো ঐতিহ্য রয়েছে। এখানে খাবার তালিকায় ভেড়ার মাংস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা ইংল্যান্ডে ছোট বড় অনেক খামার রয়েছে, সব মিলিয়েই ভেড়া রয়েছে প্রায় 35 মিলিয়ন বা 3.5 কোটি। কথা বলতে বলতে গেলাম ওদের একটি মাছের পুকুরে। বাণিজ্যিক পুকুর হলেও দেখতে অনেকটা শৌখিন খামারের মতো। এখানে এক বয়স্ক ভদ্রলোক ছিপ দিয়ে মাছ ধরছেন। তার সঙ্গে কথা বলে জানা গেল সকাল 10টা থেকে বেলা 2টো পর্যন্ত এখানে ঠাই বসে মাছ ধরছেন। মাছ কি পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। এ পর্যন্ত 40-50টি মাছ পেয়েছি, সবই গোল্ডফিশ। This is wheat. This is barley. এরপর দুই ভাইয়ের সঙ্গে গেলাম ফসল রাখার গুদামে। দর্শক লক্ষ্য করুন, দৃশ্যত গমের মতো মনে হলেও এগুলো আসলে বার্লি। এই ব্রিটেনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান পশুখাদ্যই হচ্ছে বার্লি। আর এই শেডটিতে সারা বছরের পশুখাদ্যের জন্য 100 টনের উপরে বার্লি সংরক্ষিত আছে। এই দুই খামারি ভাই জানালো তাদের প্রধান অর্থকরী ফসল আলু। প্রিয় দর্শক, খাদ্য নিরাপত্তা তথা আগামীর পারিবারিক কৃষির প্রতি জোর দিচ্ছে উন্নত বিশ্ব। জাতিসংঘের খাদ্য এবং কৃষি সংস্থা FAO আগামী বছর অর্থাৎ 2014 সালকে ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ইয়ার অফ ফার্ম ফ্যামিলি। ধরা হচ্ছে একমাত্র কৃষির ঐতিহ্যের সঙ্গে যাদের পারিবারিক ঐতিহ্য মিশে আছে তাদের হাতেই টিকে থাকবে কৃষি। যুক্তরাজ্যের এই পুরনো কৃষক পরিবার স্টিভেন যেন সেদেশের কৃষকের এক উজ্জ্বল প্রতিনিধি। তিনি এবং তার দুই সন্তান উৎপাদন, প্রযুক্তি এবং বাজার সম্পর্কে ধারণা রেখেই কৃষিকাজ করছেন। পাশাপাশি কৃষিকে ধরে রাখার জন্যে তাদের রয়েছে সমান আন্তরিকতা। দুই কৃষক প্রজন্ম এভাবে আদ্যপান্ত তুলে ধরলেন তাদের কৃষির আজকের প্রেক্ষাপট। এই আন্তরিকতার জন্যে তাদেরকে ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে বিদায় নিলাম আমরা। দর্শক,
আজ এ পর্যন্তই। আগামী পর্বে আপনাদের নিয়ে যাব ইংল্যান্ডের কৃষিপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজারে। সে পর্যন্ত শুভকামনা। কৃষি সমস্যা, তথ্য এবং উন্নয়ন সম্পর্কিত যে কোনো কিছু জানতে চাইলে আমাদেরকে লিখতে পারেন পরিচালক হৃদয় মাটি ও মানুষ, জিপি বক্স নাম্বার 2433 ঢাকা 1000। কথা হবে আগামী শনিবার একই সময় চ্যানেল আইতে হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা, খুদা হাফেজ। বাংলাদেশ।